হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই কোভিডে 2021 চলে গেছে, 2021 আসছে, এখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই কোভিডে যারা এখনও অসুস্থ আছে, অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা এখনও সুস্থ আছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যে যেই উপাসনা করেন তাদের সাথে শুকরিয়া জ্ঞাপন করবেন যে আমরা এখনও সুস্থ আছি, বেঁচে আছি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে আলোচনা করি, আর অনেকে এগ্রি হতে পারেন, নাও এগ্রি হতে পারেন, আবার অনেকে মেসেজ দিতেছেন, অবশ্য ফোন করতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এনকারেজ করার জন্য। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু, আমরা অনেকেই জানেন আমি সাইফুর রহমান লন্ডন থেকে বলছি, আর যারা আমাকে চিনেন তারা অনেকেই জানেন আমি কোথায় জব করি, কী করি। আর যারা না জানেন, আমি প্রায় 18 ইয়ার্স আয়ারল্যান্ডে ছিলাম, 15 ইয়ার্স, আর এখন লন্ডনে আছি মোর দেন 3 ইয়ার্স। বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন দেশের লোকজনের সাথে, ক্রিস্টি কালচারের সাথে আমরা অভিজ্ঞতা আছে, আমরা প্রায় 31 ন্যাশনালিটির সাথে কাজ করতাম একসাথে, তো 31টা দেশের লোকজনের সাথে কাজ করতাম, কথা বলতাম, তাদের ক্রিস্টি কালচার নিয়ে আলোচনা করতাম। আর বাংলাদেশের মোটামুটি সারা বাংলাদেশের বলতে পারেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন আর রূপসা থেকে পাথুরিয়া বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজনের সাথে আমাদের বিভিন্ন সময় হয়তো কর্মক্ষেত্রে হয়তো বা চলাফেরার ক্ষেত্রে দেখা সাক্ষাৎ হইতো, অবশ্যই তাদের সাথে কথা বলতাম, তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতো। তো আজকে আমার ভিডিওটা প্রবাসীদেরকে নিয়ে, তো বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব কতগুলো জিনিস, যে প্রবাসীদেরকে বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য ভিডিওটা করা, আর প্রবাসে যারা আছেন অবশ্যই তাদের ঘটনা মিলে যেতে পারে, তারা অবশ্যই আমার সাথে একমত হবেন কথাগুলো। বাংলাদেশি তাদের জন্য করতেছি ভিডিওটা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকেও, প্রবাসীদেরকে কেন আপনারা সম্মান করবেন। আমার আজকের এই ভিডিওটা, আমি নিজেও প্রবাসী, ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের বলেন, তারপরে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে এই নলেজগুলো আজকে শেয়ার করব। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা যদি দেখেন আপনার অবশ্যই একটা এক্সপিরিয়েন্স হবে, যে নেক্সট টাইম আপনি কোনো প্রবাসী দেখলে তাকে অবশ্যই সম্মান করবেন, বলবেন যে সম্মান এমন একটা জিনিস যে আপনারও সালাম দিবেন, অথবা আপনার ছোট হলে স্নেহ করবেন, অথবা আপনার বন্ধু সুলভ হইলে মনে মনে রেসপেক্ট করবেন যে ওকে হিজ প্রবাসী। কারণ কি জানেন ভাইয়া, প্রবাসের মধ্যে আমরা প্রায় 18 বছরে মনে হয় না যে, এখন কোভিডের কারণে অবশ্য একটু কোয়াইট আছে, জব এখন বেশিরভাগ প্রবাসীরই বাসা থেকে কাজ করে অথবা বাসাতে থাকে, কারণ কোভিডের কারণে বিভিন্ন সেক্টর ক্লোজ হয়ে গেছে। কিন্তু ওভারঅল যখন ব্যস্ততা ছিল তখন প্রবাসীরা বেশিরভাগ সময়ই কাজের ক্ষেত্রে যাইতো। আমরা ব্যক্তিগতভাবে সেম করতাম, সকাল 7টার সময় কাজে যাইতাম, প্রায় সময় বিভিন্ন কনফারেন্স ব্যাংকের যখন ব্যস্ত সময় কাটাতাম, কিন্তু আনন্দ ছিল, আনন্দের মধ্যে অনেক কষ্ট ছিল ভাইয়া। কারণ কি, কষ্ট দুঃখ লাইফে অনেক সময় হয় কি, যে আপনার কষ্ট দুঃখ বলেন সুখ সবগুলো যদি সবার সাথে শেয়ার করেন, তখন আপনি বাস্তব এক্সপিরিয়েন্সের থেকে অনুধাবন করেন, তখন বুঝতে পারবেন যে কষ্টটা কত কষ্ট ছিল। আর আপনার ব্যথা এমন একটা জিনিস, এটাকে আপনি কিন্তু বলতে পারবেন, ওকে হ্যাঁ অনেক ব্যথা করছিল, সাপে কামড় দিয়েছে অনেক ব্যথা করছিল, কিন্তু আপনি যখন এটা রিয়েলাইজ করবেন, যখন আপনাকে নিজে সাপড়ে যখন আপনাকে কামড় দিবে, বলতে পারবেন যে কী ধরনের ব্যথা। তো আমরাও প্রায় সময় সকাল 7টা, কল্পনা করতে পারেন আপনি ঘুমিয়ে থাকেন বাংলাদেশে 8টা 9টা 10টার সময় উঠেন, আর আমরা সকাল 7টার সময় ঘুমাতে উঠতাম, সারা দিন কাজে থাকার পরে ব্রেক মাঝে মধ্যে এক সময় হইতে, অনেক সময় ব্রেকের টাইমও পাইতাম না দুপুরবেলা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি। ব্রেকেও মানে 3টার ব্রেক আমরা 5টার সময় পাইতাম, কারণ ওই সময় লাঞ্চের ব্রেক থাকতো, গেস্টের জন্য আমরা হোটেল সেক্টরে জব করতাম, তো লাঞ্চের ব্রেক হওয়ার কারণে এখন 5টার সময় আমাদের নিজেদের ব্রেক হইতো, তো 5টার সময় যা কিছু খান, খাওয়ার পরে হয় কি আবার রাত্রে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত কাজ করতাম আমরা প্রায় সময়। তো বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে বলতেছি এটা হয়তো, তো আমাদের সাথে বন্ধুবান্ধব যারা ছিল তারাও করতো এটা। তো 3টার সময় গিয়া পরের দিন আবার এই সময় প্রায় 3-4 দিন এই ধরনের কাজ করতাম, সব সময় করতাম না এগুলা। তো নিজের চাহিদার কথা মনে করেন, সবার চাহিদার ক্ষেত্রে পূরণ করার ক্ষেত্রেই কিন্তু এই কাজগুলো করা হইতো। তো আর বেশিরভাগ প্রবাসে যারা আছে তারা সেম ক্রাইটেরিয়ার মধ্যে আছে, যারা মুসলমান ধর্মাবলী আছে তারা দেখবেন ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারে না। তো কল্পনা করতে পারেন যে সারা মাস আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে
আপনি ঈদের নামাজ বাসায় পড়তে পারতেছেন না কারণ আপনার জবের জন্য। তো অনেকে 20 জন এক হোটেলে যদি সেক্টরে কাজ করে, একই সেক্টরে একজন দুইজন বন্ধ পাইছে, 10 জন বন্ধ পাইছে, 20 জন তো আর পাইছে না, তো ওই 10 জন আর পড়তে পারতেছে না। তো এবারই যে সব বাংলাদেশের অবস্থা এইরকম, আর যারা হিন্দু ধর্ম অবলম্বন করে তাদেরও পূজার সময় সেম কাহিনী হইতো। তো যারা প্রবাসে ওভারঅল থাকে তাদের এই ধরনের কষ্ট ফেস করতে হয়। আর সবচেয়ে যে কষ্টটা, আপনি অনেকের দেখবেন আত্মীয় স্বজন দেশে আছে, বাবা মা আছে, যারা বেঁচে আছে, চাইলেও আপনি যাইতে পারতেছেন না, অনেক সময় অসুস্থ হসপিটালে বাবা মা, আপনি ইচ্ছা করলেই বাংলাদেশে এক হয়তো অর্থনৈতিক মন্দার কারণে বলেন, আর জবের যেই ক্রাইটেরিয়া ম্যাচ করতে গিয়া, কারণ জব করতে হবে আপনাকে, আর যদি সময়মতো ছুটি না দিলে, এটা মিডল ইস্টে বলেন সিঙ্গাপুরে বলেন, খুব কষ্ট করে প্রবাসীরা বাংলাদেশে যাইতে পারতেছে না। আর এই প্রবাসীদেরও অনেক বাংলাদেশে মনে করেন সবাই তো একরকম না, এবারই যে যারা আমি বলতেছি ওভারঅল প্রবাসীদের কথা, দেখবেন অনেক কষ্ট করে সারাদিন কাজ করে, একটা বোনের লেখাপড়ার কষ্ট, একটা বোনের বিবাহ দিতেছে, ছোটো ভাইয়ের লেখাপড়া, বড়ো ভাইয়ের হেল্প করতে হবে, ফ্যামিলির হেল্প করতে হবে, করতে করে নিজের জীবনটা সময়মতো একমতো খায় না। অনেক কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক ভাই কোনো লাস্ট মোর দেন 2 ইয়ার্স সে কোনো মাংসই খাইছে না। তো কল্পনা করতে পারেন প্রবাসটা কত কষ্ট করে আপনাদের, বিশেষ করে যারা বাংলাদেশি আছে মিডল ইস্টে, তারপর ইউরোপে যারা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখছে, কিন্তু যারা আপনি চিন্তা করেন মিডল ইস্টে অথবা আর কতগুলো খারাপ কান্ট্রিতে আছে, মাসে 10,000 টাকা কাজ করে, এর মধ্যে নিজের খরচ চালাই দিয়ে 5,000 টাকা টিকে না, তো ওই 5,000 টাকা দিয়ে দেশে দিতেছে, তো তার লাইফে কিন্তু একটা ঈদের মধ্যে একটা নতুন শার্টও কিনতেছে না, একটা নতুন জামা কাপড় কিনতেছে না, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনতেছে না, একমাত্র আপনার যার যার ফ্যামিলি খুশি করার জন্য। তো যেই জায়গায় প্রবাসী এত কষ্ট করতেছে, এটা লাইফ এক্সপিরিয়েন্স, অনেকের সাথে কথা বললেই বোঝা যায়। আমাদের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই সেম কাহিনী। তো তাই বলতেছি যারা বাংলাদেশে থাকেন অবশ্যই প্রবাসীদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আর অনেকেই বলে যে বাংলাদেশের এটা এক্সপিরিয়েন্সের থেকে হয় যে যারা প্রবাসী থাকে তারা মূর্খ, বেশিরভাগ লেখাপড়া করে না, তারাই প্রবাসে চলে যায়। এই ধারণাটাও একটা ভুল ধারণা। কেন বলি, প্রবাসে আছে অনেকে খুব ভালো জব করতেছে, আইটি ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে বড় বড় সফটওয়্যার কোম্পানিতে জব করতেছে, তারা ইভেন বড় বড় হোটেলে জেনারেল ম্যানেজার বাংলাদেশি। তখন আমরা নিজেরা প্রাউড ফিল করে বলতে পারি যে প্রবাসীরা বাংলাদেশে, যারা প্রবাসী আছে বাংলাদেশি, তারা সবাই কিন্তু মূর্খ না। আর যারা মূর্খ বলতেছেন, একাডেমিক শিক্ষাটা হয়তো নাই তাদের, কিন্তু তাদের যে বাস্তব এক্সপিরিয়েন্সটা, আপনি বাংলাদেশে সবাইকে রেসপেক্ট করে বলতেছি যে আপনি যারা বাংলাদেশে আছেন তারা অনেকেই আমাদের সাথে বাস্তব এক্সপিরিয়েন্সের কথা নলেজ শেয়ার করতেছি। ওকে, বাংলাদেশ থেকে মাস্টার্স পার করে আসা, একটা চিকেন কীভাবে কিনবেন, ওই চিকেনটা পর্যন্ত কিনতে পারতেছেন না শপে। কল্পনা করেন আপনি মাস্টার্স পাস, প্রাউড ফিল করে করতে পারছেন যে আমি অনেক শিক্ষিত, আমি অনেক এডুকেটেড পারসন, কিন্তু আপনি একটা নর্মাল চিকেন দোকান থেকে বলবেন, ক্যান আই বাই এ চিকেন প্লিজ, হাউ মাচ ইজ ইট, এটা কিনতে পারতেছেন না। আর ট্রান্সপোর্টেশন বলেন, ইউকের কথা বলি, ইউকেতে বাসে উঠবেন, একটা ট্রেনে উঠবেন, আপনি কীভাবে ট্রেনে উঠবেন এটা উঠতে পারতেছেন না। তো আপনি কীভাবে এত এডুকেশন পাবেন নিজেকে? এডুকেশন এমন একটা জিনিস, অনেকে একাডেমিক শিক্ষা নাই কিন্তু তার বাস্তব এক্সপিরিয়েন্স, ইউনিভার্সিটির নলেজ আছে তার। তো তাই বলতেছি প্রবাসীদেরকে, বিশেষ করে যারা ইয়াং আসো, সম্মান করবা, অনেক সম্মান করবা, কারণ মন থেকে যখন সম্মান করবা, শ্রদ্ধা করবা, কারণ বাংলাদেশের পুরা রেভিডেন্সের ক্ষেত্রেও বলেন প্রবাসীদের অনেক অবদান, ফাইন্যান্সিয়ালি বলেন। আবার অনেকেই ভুল ধারণা যে প্রবাসীরা শুধু তার ফ্যামিলিকেই ডেভেলপ করতেছে, এটা একটা রং ধারণা। কেন বলি, আমাদের এলাকার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আপনাদের এলাকা হয়তো সেম মিলে যাবে, আমাদের গ্রামে 2টা সংগঠন আছে, প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন, আরেকটা সেম দেশি বিদেশি সমিতি দিয়েছিল প্রথম, এখন তারা নাম চেঞ্জ কর সেম। তো এর মধ্যে বেশিরভাগই প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনে, আমাদের আশেপাশের গ্রামের ইউনিয়নের মধ্যে সবাইকে নিয়ে এটা সংগঠিত। তো তাদের কার্যকলাপ যদি আপনি আমাদের এলাকাতে দেখেন, তারা এত কষ্ট করে অর্থ উপার্জন করে নিজের ফ্যামিলিকে লুক আফটার করার পরেও যা আছে তা দিয়ে সেই বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর উদ্যোগগুলো নিতেছে, এই শীতের মধ্যে কম্বল বিতরণ করতেছে, মসজিদ দিতেছে, মাদ্রাসা দিতেছে, এতিমখানাতে হেল্প করতেছে, কবরস্থানের হেল্প করতেছে, কবরস্থানে একটা লাশঘরের মধ্যে তারা খুব সুন্দর টাইলস করে দিয়ে দিছে, তারপর করোনাতে 100-150 ফ্যামিলিকে হেল্প করতেছে তারা চাল ডাল তেল লবণ চিনি দিয়ে। তো প্রবাসীরা
যদি না থাকতো এই হেল্পগুলো কে করতো? আর বিশেষ করে এখন যে সিচুয়েশন বিদেশের খুব একটা ভালো না, অনেক কষ্টে থাকার পরেও কিন্তু তারা নিজেরা কষ্ট করে আপনাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য কত কষ্ট করতেছে। তো তাই বলতেছি বারবার যে প্রবাসটা যারা আছে তাদেরকে সম্মান করবেন, আর প্রবাসে যারা কে কিভাবে আসছে, কত কষ্ট করে আসছে, তাদেরও বাস্তব কতটা এক্সপিরিয়েন্স যদি আপনাদেরকে শেয়ার করি, যে এমনও আমাদের ফ্রেন্ড সার্কেল আছে ইউরোপে আসছে, কিভাবে আসছে, কবরস্থানের মধ্যে ছিল 7 দিন, 8 দিন, 10 দিন কবরস্থানের মধ্যে। কল্পনা করেন, আপনার নিজের যদি একদিন কবরস্থানে, দেখুন আমি ব্যক্তিগতভাবে কবরস্থানে রাতের বেলা হাঁটতেই পারি না, সাইডে দিয়ে হাঁটতে পারি না, থাকা তো দূরের কথা, হয়তো বা একদিন সারা জীবন থাকতে হবে, আল্লাহ যদি নসিবে রাখে, যদি ভালো কাজ করে যায় বা হয়তো বা বয়টা থাকবে না, সবাই সবার জন্য দোয়া করবেন, কিন্তু কল্পনা করেন একটা জীবন্ত মানুষ কবরস্থানের ভিতরে 7 দিন 10 দিন, একটা জীবন্ত লাশের মতো সে কবরস্থানেতে বের হতে পারে নাই। তো প্রবাসীরা ভাইয়া অনেক কষ্ট করে, তো অনেক কষ্ট করার এই কষ্টটা কার জন্য করতেছে? দেশের জন্য করতেছে, ফ্যামিলির জন্য করতেছে, আত্মীয় স্বজনের জন্য করতেছে। তো প্রবাসীদের শোতে যদি আপনি একদিন ওই শোটা পড়েন, বুঝতে পারবেন যার যার কষ্ট কত। তাই বলতেছি প্রবাসীদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, দেখবেন এই দুনিয়াতেও পাবেন, আল্লাহর কাছেও পাবেন। আর আরও কতগুলো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমাদের ফ্রেন্ড সার্কেল ফোন দিলে দেখেন ইউরোপের বিভিন্ন দেশে থাকে অথবা মিডিল ইস্টে থাকে, ফোন দিলে বলে এ লাইট বন্ধ কর, কথা বন্ধ কর। কারণ কি জানেন এটার? কারণ এক রুমে 10 জন 12 জন 16 জন থাকে। কল্পনা করেন আপনি বাংলাদেশে ফার্স্ট রুমের একটা বিল্ডিং নিয়ে থাকতেছেন, আব্বা আম্মাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে 10 রুমে। এখন কিন্তু আমাদের গ্রামে বললেন প্রত্যেক এলাকাতে সেম, অনেক উন্নত হয়েছে, সরকার খুব উন্নত করছে, রাস্তাঘাট, ব্রিজ, ইলেকট্রিসিটি সবগুলা, প্রত্যেক বাড়ি বাড়িতে বিল্ডিং। তো চিন্তা করেন আপনি 10 রুমের একটা বাড়িতে নিয়ে সেরা থাকতেছেন, আমরা ব্যক্তিগতভাবে এক রুমের এক বিল্ডিং নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকতেছি। তো আলহামদুলিল্লাহ ইউরোপে থাকার কারণে হয়তো বা ভালো আছি ফ্যামিলি নিয়ে, কিন্তু মিডিল ইস্টে বলেন ইউরোপের বিভিন্ন দেশে আছে, লন্ডনেও আছে, 10-12 জন এক রুমে থাকে, একটা টয়লেট। তো আপনি কল্পনা করতেছেন আপনার টয়লেটে ধরছে, টয়লেটটা পর্যন্ত সময়মত করতে পারতেছেন না, কারণ আরেকজন টয়লেটের ভিতরে আছে, ওই লোকটা যখন টয়লেট থেকে বের হবে তখন আপনি আবার টয়লেটে যেতে হবে। তো যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে সবাইকে সম্মান করি আমরা, বড়রা ছোটোরাকে স্নেহ করি, কিন্তু এক্সট্রা সম্মান করবেন যে তারা প্রবাসে থাকে। কারণ কি জানেন, 1971-এ যারা যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে তো আমরা ওই সময় জন্মগ্রহণ করি নাই, কিন্তু ইতিহাস দেখে বলছি তারা কত কষ্ট করছে, মা বোনরা কত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করছে। তো মুক্তিযোদ্ধারা যত কষ্ট করছে, এখন প্রবাসীরা এই 2020-তে বলেন আর 21-এ বলেন, এই যুগের মুক্তিযুদ্ধ হচ্ছে যত প্রবাসীরা আছে। তো আজকের আরও এমন সেম কাহিনী, এক মাস তারা বিভিন্ন দেশের, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে দুবাই, দুবাই থেকে রাশিয়া, রাশিয়ার থেকে আলজেরিয়া, নাইজেরিয়া বলেন, সারা আফ্রিকান নেশন বলেন, সারা পৃথিবীতে এক মাস যাবত গাছের পাতা খাইয়া, কল্পনা করতারেন, গ্রুপের গ্রুপ একজনের না, এটা কিন্তু আমার বাস্তব এক্সপিরিয়েন্সের থেকে বলতেছি কিছু কথা, আর আমাদের বন্ধু বান্ধবের একসাথে যারা দৈনন্দিন জীবনে কাজ করতেছি, ঘুরতেছি, গাড়তেছি, বাংলাদেশ ইয়া আয়ারল্যান্ডে থাকতে জব করতাম একসাথে, তো অনেকের কষ্টের কথা এটা। কারণ প্রবাসীর কষ্ট অনেকেই বুঝে না, অনেকেই বলে কি জানেন, প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা কাজ করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিজে নিজে তার জীবনটাকে স্বাবলম্বী করতেছে, আমাদের জন্য কী করছে, দেশের জন্য কী করছে। এই কথাটা বলার আগে 10 বার চিন্তা করে বলবেন যে প্রবাসীরা কী না করছে বাংলাদেশের জন্য, বলেন নিজের ফ্যামিলির জন্য, বলেন সবার জন্য অনেক কষ্ট করতেছে প্রবাসীরা। আর এক মাস যদি আপনি না খায়া, গাছের পাতা খায়া জঙ্গলে জঙ্গলে থাকতেন, তখন কল্পনা করতেন যে লাইফটা কী। এখন আপনি জন্মগ্রহণ করার পরে হয়তো আপনার বড় ভাই ইউরোপ থাকে, অথবা আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, অথবা আপনার ভালো একটা জব আছে। আর বাংলাদেশে মনে করেন যাদের ভালো জবও আছে তারাও কিন্তু তাদের যেই সৎ পথে চলতে গেলে কিন্তু ভালোভাবে থাকতে পারে না তার, কিন্তু বিদেশ যারা আছে তাদের কষ্ট করেই অর্থ উপার্জন করার ফলে যেই টাকাটা দিতেছে বাংলাদেশে, এটা আমাদের কথা না, আমার ব্যক্তিগত কথা না, এটা সরকারের কথা, ডিটেলসভাবে বলছে 60%
দেশের যে মূল চাকা, অর্থনীতির চাকা ঘুরতেছে প্রবাসীদেরকে দিয়ে, তো সেই প্রবাসীকে আমরা বিভিন্ন ভাবে অপমান করি, বিভিন্ন ধরনের কথা বলি, বিভিন্ন ধরনের মূর্খ বলি আমরা। ভাই মূর্খ হলে প্রবাসী বিমানে উঠতে পারতেন না। আপনি মাস্টার্স পাস, কথাটা এক্সাম্পল বাস্তব কথা বললাম, যে মাস্টার্স পাস করে এবং ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা, এখন কল্পনা করতারেন যে কত কষ্ট করতেছে, যে আপনি যদি মাস্টার্স পাস করে বিমানে উঠতে পারেন না, কোন সিটে বসবেন? 32D, একটা প্রবাসী নাম লিখতে পারে না, তারাও জানে 32D, ABC, 30FGHIJ, তো প্রাউড ফিল করলে জেলাস করবেন না, কারণ প্রাউড ফিল করেন ভালো জিনিস, কারণ আপনারা অবশ্যই যারা ভালো ভালো জব করতেছে, এক বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলতেছি। আমার সাথে অনেকেই আসছিলেন, কেবিনেট সচিব, এর চেয়ে হাইলি এডুকেটেড পার্সন আরও আছে, এই জায়গায় এসে বিমান থেকে নামে কিচ্ছু চিনে না, রাস্তাঘাট আমরা নিজেরা হেল্প করতাম। তো এখন এই প্রবাসীরা যদি আপনারা গালি দেন যে ভাই মূর্খ, বলদ, কিচ্ছু বুঝে না, তো মনে করেন আর এই প্রবাসীটা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য কষ্ট করিয়া সারাটা জীবন তার লাইফটা দিছে, সে চিন্তা করে দেন, তারও তো লাইফ বাংলাদেশে থাকতে ইচ্ছা করে, আত্মীয় স্বজনের থাকে ইচ্ছা, আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে ইচ্ছা করে, তারও তো ফ্যামিলির সাথে সময় কাটাতে ইচ্ছা করে, তারপর তারও তো ইচ্ছা করে ঈদের নামাজে, ঈদে সবাই ফ্যামিলির সাথে একসাথে ঈদগাহ যাইতে, কিন্তু তার লাইফ, পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিতেছে কার জন্য? আপনারা যাতে সুখে থাকেন, শান্তিতে থাকেন। তাই এই ভিডিওটা যারা দেখতেছেন, এটা একটা মেসেজের মতো নেবেন ভাইয়া, কারণ প্রবাসে যারা অনেক কষ্ট করতেছে, এখনও এটা বাস্তব এক্সাম্পল দিলাম যে 15 জন 16 জন এক রুমে থাকতেছে, তারপর খানা দানার কথাটা আপনাকে বললাম যে অনেকে 2 বছর মাংসই খায় না, আবার অনেকে, আরেকটা খানার কথা বলি যে 10 জন 12 জন এক মেসে খাইতেছে, তারা সারা দিন সকালে সকাল 7টা কাজে গেছে, রাত্র 10টা 11টা কাজেতে আইসিয়া তখন গিয়ে ফ্রিজের থেকে মাংস নামাইছে, 2 ঘন্টা মাংস ভিজার পরে পাক করছে, কয়টা বাদে? রাত্র 1টা। তো রাত্র 1টার সময় সে মাংসটা পাক করে আবার সকাল 7টার সময় কাজে যাইতেছে, তো কি খাইছে? আপনি ফ্যাক্টরিতে কাজ করে, অনেকে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সকাল 6টার সময় যায়, যা নিয়ে যাইবেন, একটা শুকনা রুটি বলেন, একটা ব্রেড বলেন, ভাত বলেন, রাইস বলেন, যা কুক করে নিয়ে দেবেন ওইগুলোই আপনাকে খেতে হবে দুপুরবেলা। অনেক জায়গায় ওভেনও নাই, গরম করবেন যে, এই ঠান্ডা রুটি, একটা পিস, 2টা পিস, ডিম, কলা খাই সেটা, সারাদিন কষ্ট করে আপনার জন্য সুখে থাকেন, শান্তিতে থাকেন, বাংলাদেশে একটু ফ্যামিলির জন্য কষ্ট করতেছে। তো এই কষ্টগুলো করার পরেও দেখেন হাসি খুশি থাকতেছে প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসীরা দেখেন, কারণ আল্লাহ তাদেরকে একটা এক্সট্রা মেন্টাল স্টেমিনা দিয়ে দিছে, যে তোমরা যেহেতু স্যাক্রিফাইস করতেছো, কারণ ভালো কাজ করলে, ভালো কাজ করলে একটা জিনিস আপনি এটা এই পৃথিবীতেও পাবেন, মরার পরে তো অবশ্যই আল্লাহ এটা ভালো কাজের ইয়া দিবে, কারণ স্যাক্রিফাইস এমন একটা জিনিস, যখন স্যাক্রিফাইস করবেন তখন 10 জনের জন্য করেন, 1 জনের জন্য করেন, তখন এই স্যাক্রিফাইসের কারণে প্রবাসীদেরকে আল্লাহ একটা এক্সট্রা স্টেমিনা দিয়ে দিছে, কারণ এইটা না দিলে সে প্রবাসে থাকতে পারতো না, 1 দিন 2 দিন 3 দিন খুব খারাপ লাগতো। আমরা যখন প্রথম আসছি খুব কান্নাকাটি করতাম যে দেশের থেকে এত চলে আসছি, মায়া লাগতো, আস্তে 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 এটা এখন একটু কম লাগে, যে না ওকে এটা মানে নিতে হয় 10 বছর 12 বছর পরে। তো যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের যারা প্রবাসী আছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সালাম জানাই, সেলুট জানাই, রেসপেক্ট করি, কারণ প্রবাসে যারা থাকে তাদের লাইফটা, পুরো লাইফটাই স্যাক্রিফাইস করতেছে, দৈনন্দিন জীবনে ফাইট করতেছে নিজের সাথে। আর বিশেষ করে যারা, আমি বাংলাদেশি ভাইরা যদি ভিডিওটা দেখেন, বাংলাদেশেও থাকেন যারা, ইউরোপে থাকেন যারা, মিডল ইস্টে যারা, পৃথিবীর সবাই, আমেরিকাতে বলেন, যারা যে যেখানে থাকেন না কেন, যারা একটু ভালো পজিশনে আছেন তাদের ক্ষেত্রে এই কথাটা বলতেছি, যারা একটু ভালো পজিশনে আছেন একটু লুক আফটার করবেন আপনার স্টাফগুলোকে। যারা অনেকেই দেখি কি, আমরা নিজেরা জব করি বুঝতে পারি যে রেসিজম বলেন আর সবগুলা বাংলাদেশিদের ক্ষেত্রেও আছে, বিদেশির ক্ষেত্রে সব জায়গায় আছে ভাই, কিন্তু আপনি যেহেতু একটু ভালো পজিশনে আছেন, আপনার যারা ওয়ার্কার আপনার পজিশন নিচে আছে, একটু লুক আফটার করলে হয় কি, আপনি নিজেও রেসপেক্ট পাবেন আর স্টাফরাও আপনাকে রেসপেক্ট করবো, জবও প্রোডাক্টিভিটিও বাড়বো। আর আপনি জোর করে যদি একটু পাওয়ার খায়, এটা পাওয়ার এমন একটা জিনিস আর টাকা এমন একটা জিনিস, 2টা জিনিস খুব খারাপ জিনিস, এগুলা খুব গরম, এগুলা সবাই সহ্য করতে পারে না, বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো তাই বলতেছি, যারা একটু ভালো পজিশনে আছেন, বাংলাদেশেও অনেকেই দেখেন যে বস হওয়ার পরে বসগিরি করে, বসগিরিটা ছাইড়া দিয়া লিডার হন। আপনি ক্রাইটেরিয়াগুলো দেখেন যে বস হইতে গেলে দেখবেন যে আপনি না করে শুধু অর্ডার দেন,
এটার পর এটা করো, এটার পর এটা করো, যারা বিদেশে আছেন তাদেরকে বলতেছি ভালো, কারণ আপনার কারণে যদি আপনার ওয়ার্কারের কষ্ট পায়, বিশেষ করে বাংলাদেশি বাইরে যারা আমরা আছি কাজ করি আরেকজনের আন্ডারে, একটা যে এই কাজটা করেন ওই কাজটার পর ওইটা করেন ওইটার করে কাজ করার পরেও দেখেন প্রেশার, এই জিনিসটা আপনি চাইলেও না দিলে পারেন, বিশেষ করে বাংলাদেশিরা যারা আছেন। লিডার হন কি যে আপনি নিজে করে লিড বাই এক্সাম্পল, আপনি বলেন যে এইভাবে করেন, এইভাবে করলে ভালো হবে, ওকে তুমি ব্রেক নিছো, ওকে তুমি 8 আওয়ার জব করছো, ব্রেক নিছো, যেহেতু একটা কফি ব্রেক নিয়ে আসো, দেখেন আপনি ওই লুকটা যারা সিগারেট খায় তাদের একটা সিগারেটের ব্রেক দিবেন 10 মিনিট, 5 মিনিট ব্রেকের পরে দেখবেন প্রোডাক্টিভিটি ডাবল করবে। এটা একটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ এগুলা করলে হয় কি আপনি স্টাফের সাথে যে টিম ওয়ার্কটা, টিম বন্ডিংটাও ভালো থাকে। অনেক সময় অনেক প্রবাসীদেরকেও বলি যারা ভালো পজিশনে আছেন, বাংলাদেশিরকেও যারা বিভিন্ন ট্যুরে নিয়ে যাবেন আপনার গ্রুপকে, দেখেন হয় কি আপনার টিম বিল্ডিংটা হবে। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে স্টাফের যে বিভিন্ন ধরনের পার্সোনাল সমস্যা থাকতে পারে এইগুলো শুনতে চেষ্টা করবেন, ডে অফের সময় ডে অফ দেওয়ার চেষ্টা করবেন, তখন হয় কি যে আপনার যে টিমটা আছে আপনাকে অনেক রেসপেক্ট করবে, কাজও ডবল করবে, তখন আপনাকে নিজেও কাজ করতে হবে না। আর আপনি যদি প্রেশার দেন কাজটাও কম হবে, কারণ যখন মানুষ মেন্টালি স্ট্রেস থাকে, মন খারাপ থাকে, তখন কিন্তু অ্যাক্টিভিটিস বাড়ে না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনারা সবাই পজিটিভলি ভিডিওটাকে দেখবেন। এবং অনেক প্রবাসী যারা কষ্ট করে, আরও হাজার হাজার স্টোরি আছে, ঘন্টার পর ঘন্টা বললো প্রবাসীদের কষ্ট শেষ করা যাবে না। তো তাই বলতেছি সবাই যে যেখানেই থাকুন না কেন প্রবাসীদেরকে সম্মান করবেন, স্যালুট করবেন, আর প্রবাসী বাইরে যারা আছেন আপনাদেরকে অনেক সালাম এবং শুভেচ্ছা। আর একদিন না একদিন আপনাদের এই কষ্টের ফল ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।